সবাইকে শুভেচ্ছা। শার্টিভে কেমন আছেন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। আজকের এই ভিডিওটা দেখাবো হচ্ছে পুরাতন একটা ভিডিওটা একটু কাট পেস্ট কপি করে তারপরে আপনাদের সামনে তুলে ধরতেছি। কারণ হচ্ছে ওই ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম কীভাবে MT4-এ সাপোর্ট এবং রেসিস্ট্যান্স আমি আগের পর্বে যেটি দেখিয়েছি কীভাবে আনার পর ডিওয়াইসে, তারপর সেটাকে কীভাবে MT4-এ সাজিয়ে আপনার ডেট নিবেন সেটাই দেখানো হয়েছে। তো এটা দেখে নিন এবং পরবর্তী ভিডিওতে আপনাদের এই ফ্রি ইন্ডিকেটরটা কীভাবে আপনার সমীকরণ ছাড়াই নিতে পারবেন, মানে ইন্ডিকেটরটা ব্যবহার করতে পারবেন ফ্রি ইন্ডিকেটর, সেটা আপনাদের দিয়ে দেবো। তো এই ভিডিওটা আমরা দেখে নিই কীভাবে কি পুরাতন ভিডিও একটু নতুন আঙ্গিকে। তো যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি বাজিয়ে নেবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আসছি ইন্ট্রোর পর। সবাইকে শুভেচ্ছা শাইটিভে, সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। তো আমরা এখন হচ্ছে প্রথমে আমাদের যে চার্ট আছে সেই চার্ট অনুযায়ী পয়েন্টটা একটু অন্য কালার দিয়ে দিই, এটা একটু ঠিক করে নিই জাস্ট এ মিনিট, না হলে দেখতে ভালো লাগতেছে না। ওকে, আচ্ছা যে জিনিসটা এখন আমরা করব সেটা হচ্ছে আমরা চার্টে চলে যাব। তো আমি এখন হচ্ছে চার্টে আছি, চার্টে আজকে হচ্ছে আগস্ট 2020 তারিখ, আজকে হচ্ছে বৃহস্পতিবার। অলরেডি আমাদের বৃহস্পতিবারে পড়ছে, কিন্তু ওদের টাইম ফ্রেম অনুযায়ী যে জিনিসটা 19-26 চলতেছে, 19-20-21-22-23-24, 19-20-21-22-23-24, তার মানে হচ্ছে প্রায় 4.5 ঘন্টা পরে হচ্ছে নতুন একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে এখানে একদিনের। তো আমি আগের দিনের যে ক্যান্ডেল আছে সেই হিসাবে আমি করি, যেমন এই ক্যান্ডেলটা আগের দিনে, তাই না? এই ক্যান্ডেলটা দেখেন আমরা এখান থেকে যে জিনিসটা নিব, ওপেন হয়েছিল হচ্ছে 1.18742 থেকে, হাই কত 1.1965 on, তাই তো? লো হচ্ছে 1.18738, মানে 1.18738 এবার হচ্ছে আমাদের ক্লোজ প্রাইস নিতে হবে, ক্লোজ প্রাইস হচ্ছে 1.19459। ওকে, এখন দেখেন আমরা যখন এই জিনিসটা বসাইছি অটোমেটিকলি কিন্তু সাথে সাথে আমাদের যে সমীকরণ অনুযায়ী যে আসার কথা সেটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখান থেকে এটার একটু আমরা কমিয়ে নিই রেশিওটা, 4 ডিজিটে নিয়ে আসবো, 4টা 5টা, উপরেরটা 5টা আছে তো 5টাই থাকুক, 5 ডিজিটে আসলাম। দেখেন আমাদের পিক পয়েন্ট বের হয়ে গেছে, পিক পয়েন্ট আসছে কত 1.19283। তো এটাকে কপি করে নিই, অন্যভাবেই নিই, কপি, ওকে, এভাবে নিলে হলো কি, এটা হচ্ছে আমাদের পিক পয়েন্ট। আমি এটাকে কপি করলাম, কপি করে আমি চার্টে চলে গেলাম, চার্টে আমি একটা লাইন নিলাম, লাইন নিয়ে এটা যেহেতু পিক পয়েন্ট হরিজন্টাল লাইনে এখানে গেলাম, এখানে গিয়ে আমি এটাকে হলুদ দিব যেহেতু পিক পয়েন্ট লাইন, সেই কারণে এটাকে আমি দিতে পারি পিপি, এটা পেস্ট করে দিলাম। ওকে, তাহলে আমার পিক পয়েন্ট পেয়ে গেলাম, একটু ছোট করে নিলাম। এরপরে আমার হচ্ছে সাপোর্ট লাইন, আমি সাপোর্টের জন্য এটা নিলাম, সাপোর্টে আমরা কালার দিব হচ্ছে রেড, S1 দিয়ে দিলাম। এরপর সাপোর্ট 2, ডাবল ক্লিক করে S2 দিলাম,
এরপর হচ্ছে সাপোর্ট 3। সাপোর্ট এবং রেসিস্টেন্সের ভূমিকা কতটুক তা আপনারা বুঝতে পারবেন এটা দেখলে পরে, আমি এটা বিবরণ দিব। ফরেক্স মার্কেটে আচ্ছা এখন হচ্ছে আমরা রেসিস্টেন্সই করবো। রেসিস্টেন্সের কালারটা আমি একটু চেঞ্জ করে দিই, লিমনে লিমন এমনিতে হচ্ছে আর অন, কারণ বেশি কিছু জানা লাগে না। আমি মনে করি সিম্পলভাবে ফরেক্স করলে সেখান থেকে প্রফিট করা সম্ভব, তবে মার্কেট যদি আপনার অনুকূলে থাকে এবং মার্কেট যদি সেন্টিমেন্টাল না হয় সেক্ষেত্রে। এটা হচ্ছে আর টু, এরপরে হচ্ছে থ্রি। ওকে, আমাদের সাপোর্ট এবং রেসিস্টেন্স তৈরি হয়ে গেল, একটু বড় করে নি। এবার আসেন চার্টের মজাতে। তো আমাদের এটা নেওয়া শেষ, আমাদের পিক পয়েন্ট আমরা পেয়ে গেছি। তাহলে আজকে সারা দিন গেল তাই না, এখান থেকে শুরু হয়েছিল। এখানে একটা এখানে হচ্ছে দেখেন একটু খেয়াল করে, তো এখানে এই লাইনটা আমি টানছি, এখানে হচ্ছে 8/19 থেকে হচ্ছে চলতেছে চলমান। 19 তারিখের আজকে পর্যন্ত যদি আমি ধরি, তাহলে আজকের দিন ক্লোজ হবে কোথায়, 19 19, এখানে ক্লোজ হবে, মানে আজকের দিনটা এখানে ক্লোজ হবে। তাহলে আমি আগের দিনে যে চার্ট আছে এই সাইডের যে চার্ট একদিনের, সেই চার্ট অনুযায়ী হচ্ছে এই দিনের আমরা চার্টটা তৈরি করছি। এখন এই দিনের চার্ট আমি এখন 1 ঘন্টায় আছি, এটা 4 ঘন্টা, মানে এটা হচ্ছে আজকের দিন চলতেছে চলমান। 15 মিনিটে যদি যাই, আমি 15 মিনিটে গেলাম, যাওয়ার পর বা 30 মিনিটে দিই, 30 মিনিটে জিনিসটা ভালো বোঝা যাবে। এখন দেখেন আমাদের যে চার্টটা আমরা তৈরি করছিলাম সাপোর্ট এবং রেসিস্টেন্স, সেই চার্টের মধ্যে এখানে ছিল আমাদের পিক পয়েন্ট। মার্কেট ওই দিন শুরু হয়েছে এখান থেকে, নামছে নামছে, এখানে পিক পয়েন্টই কিন্তু টাচ করছে, কইরা এখান থেকে আবার একটু উঠছে উঠছে আবার নামছে, এখান থেকে আবার মার্কেট উঠছে উইঠা। এখানে কিন্তু একটা ভালো বলা যায় যে রেসিস্টেন্সের জোন ক্রিয়েট করা আছে সাপ্লাই ডিমান্ডের, কিন্তু আমরা যেটা ডে হিসাবে আসছি সেটা কিন্তু আর অন আরও উপরে, কিন্তু এখান থেকে ফিরতেছে, কারণ এখানে কিন্তু একটা তৈরি হয়ে যায়। এখানে রেসিস্টেন্স যদি চান তাহলে এখানে একটা রেসিস্টেন্স তৈরি হয়, সেই হিসাবে মার্কেট কিন্তু এর মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এখান থেকে করতে করতে এই টাইমটায় দেখেন পিক পয়েন্ট ভেঙে মার্কেট সোজা চলে আসছে কোথায়, S1-এ। S1-এ আসার পর এখানে কিন্তু মার্কেট কিছুক্ষণ ছিল, প্রায় 30-30 1 ঘন্টার মতন এখানে মার্কেট আপডাউন করছে। করার পর S1 ভেঙে মার্কেট আবার ডাউন হওয়া শুরু হয়েছিল, ওখান থেকে আবার মার্কেট উপর দিকে উঠে S1-এ আবার টাচ করছে। ওখানে একটা এইখানে যে সাপোর্টটা আছে সাপোর্ট অন হয়তোবা তখন ক্রিয়েট হয়ে গেছে রেসিস্টেন্স হিসাবে, যার কারণে এখান থেকে মার্কেট আবার ডাউন হয়েছে। এই যে বড় দুইটা, এই ক্যান্ডেলটা বা এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা, এখন যদি আমরা এটা নিউজের সাথে নিউজ ট্রেন্ডের সাথে মিলাতে যাই, এই সময় দেখবেন যে নিউজ ছিল, যার কারণে মার্কেটটা ওই নিউজের কারণে মার্কেটটা মুভমেন্টটা করছে। তো এখানে দেখেন এটা কিন্তু ভেঙে উপরে উঠে নাই, যার কারণে আর উপরে উঠতে পারে না, এখান থেকে আবার নামা শুরু করছে। নামতে নামতে কোথায় নামছে, সাপোর্ট 2-তে নামছে। সাপোর্ট 2 এখানে এসে দেখেন সেম, এইগুলো সবসময় দেখবেন সাপোর্ট রেসিস্টেন্স আপনি যেটা রাখবেন একেবারে সেম টু সেম হবে না, কিছুটা একটু ফারাক থাকে। তারপরেও দেখেন এখানে কিন্তু সাপোর্ট অন ভালোভাবে রেসপেক্ট করছে, পিক পয়েন্ট এটাও ভালোভাবে রেসপেক্ট করছে। এখানে এসেও
কিছুক্ষণ গড়িমসি করছে, করার পর উঠে গেছিল, আবার একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, সেই ক্যান্ডেলটা আবার কিন্তু এই পর্যন্ত নামছিল। নামার পর সাপোর্ট 2 থেকে আবার কিন্তু মার্কেট উপরে গেছে, এখন আবার সাপোর্ট এই যে 2টা দেখতেছেন, 2-র দিকে একটু নামতেছে। এখন বিষয়টা হচ্ছে কি, এইটা যদি ভেঙে যায় তাহলে আমরা পরবর্তীতে ধরতে পারি সাপোর্ট 3। সাপোর্ট 3 ভেঙে গেলে সাপোর্ট 4 তখন আবার নতুন করে ক্রিয়েট হয়ে যাবে, কারণ যে ডে ডে হিসেবে আমরা ধরছি সেই ডে হিসেবে নতুন করে এখান থেকে আবার আমরা নতুন ক্রিয়েট করব। মানে এখনও 4 ঘন্টা পরে নতুন একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে, তাহলে 4 ঘন্টা পরে আমাদের নতুন করে আবার একটা সাপোর্ট রেসিস্ট্যান্স ক্রিয়েট করতে হবে, তারপরে ওই দিনের জন্য আমরা ওইভাবে হচ্ছে ধরে রাখবো। তো এখানে দেখেন, এখান থেকে যদি টাচ করে এখানে এসে এবং এটা যদি ভেঙে যায়, এইটা ভাঙলো, দেন এটা যদি ভেঙে যায় তাহলে 100% শিওর থাকেন মার্কেট এই পর্যন্ত আসবে। তাহলে আমাদের ওই যে এন্ট্রি নেওয়ার কথা বলা হয়ে থাকে অনেকে, যে এন্ট্রি কোথা থেকে নেবো, তো এইসব জায়গা থেকে হচ্ছে এন্ট্রি। যদি এটা ভেঙে যায় তাহলে এখান থেকে এন্ট্রি হবে, আর যদি না ভাঙে এখান থেকে, বেশিরভাগই দেখা যায় কি মার্কেটে এখন আমরা ধরে নিতেছি বাই টার্নটাই একটু বেশি থাকবে, তা এখান থেকেই কিন্তু একটা বাই নেওয়া যেতে পারে। এখান থেকে যদি আমার দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি, আমি এখান থেকে একটা বাই নিব, যদি এই পর্যন্ত নামে বা এই পর্যন্ত নেমেছিল তাহলে আমার একটা বাই নেওয়া উচিত ছিল, কিন্তু আমি তখন মার্কেটে ছিলাম না। এখন এই পর্যন্ত যদি আবার নামে, আমি এখান থেকে একটা বাই নেব। আমার এসএল থাকবে কোথায়? আমার এসএল থাকবে এইটার একটু নিচে এইখানে, বা এখানে এই এই যে চারটা দেখতে পাচ্ছেন, ভেরিফাই সাপোর্ট রেসিস্ট্যান্স 1, এটাও কিন্তু এই পর্যন্ত যায়। মানে এখানে এতটুকু অংশ জুড়েই হচ্ছে একটা সাপোর্ট 3-র অংশটা ক্রিয়েট করে, আমরা জাস্ট এই এইখানে ধরে রাখছি, কিন্তু এতটুকু অংশ ধরেই হচ্ছে সাপোর্ট 3-টা ক্রিয়েট হচ্ছে। তা এখান থেকেও দেখা যায় কি, তাহলে আমাদের যে এসএলটা আমরা নিব ঠিক এই দাগ বরাবর নিব না, এটা থেকে আর একটু কমে নিব, এখানে দিব এসএল। আমি টিপি নেব কোথায়? আমার টিপি এই পর্যন্ত কিন্তু প্রথম টিপিটা চলে আসে, সেকেন্ড টিপিটা এই পর্যন্ত চলে আসে, কিন্তু সেই পর্যন্ত মার্কেট যাবে কি না, কারণ নতুন একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে, তখন কিন্তু ওই অনুযায়ী আমার টিপিটা নির্ধারণ করতে হবে। মানে আমার নতুন দিন শুরু হচ্ছে, নতুন দিন অনুযায়ী আমার যে সাপোর্ট রেসিস্টেন্সটা রাখবো সেই অনুযায়ী আমি রেসিস্টেন্স 1-এ টিপিটা রাখবো বা রেসিস্টেন্স 2-তে টিপিটা রাখবো। তার মানে হচ্ছে আমি এখানে যদি আমি এন্ট্রি নিই, আমি এখানে যদি এই এই পর্যন্তই আমি ধরে রাখি, তাহলে আমার এন্ট্রিটা হবে এসএল থাকবে এখানে, আমার টিপি থাকবে এখানে বা এখানে বা এখানে, আমি থার্ড পজিশনে যাব না, আমি সেকেন্ড পজিশন পর্যন্ত যাইতে পারি। এখন আমার প্রফিট চলে আসলো এই পর্যন্তই, সাপোজ এই পর্যন্ত আসলাম, আমি মনে করলাম যে না এখান থেকে মার্কেট আবার টার্ন হইতে পারে, নিচের দিকে নামতে পারে, তাহলে আমি আবার ছেড়ে দিলাম। এটার সাথে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্যারাবোলিক, 4 ঘন্টার প্যারাবোলিককে এটা কিন্তু বলতেছে যে মার্কেট ডাউনের দিকে থাকবে, কিন্তু এগুলো কিন্তু মিসিং হচ্ছে, ডাউন হচ্ছে না। মার্কেট ওভারঅল যদি দেখি তাহলে ইউএসডি উইক, সেই দৃষ্টিকোণ থেকে আমি বাইয়ের টার্নের কথা বললাম। তারপরে মার্কেট সেল হলেও হতে পারে নাও হতে পারে, তবে আমি থাকলে হচ্ছে আমি বাই টার্ন থাকবো, আমার এসএল থাকবে এখানে, আমার টিপি থাকবে এখানে। এখন এখান থেকে সেলও নেওয়া যাইতে পারে, কারণ এখানে কিন্তু এই যে প্যারাবোলিক যদি বলেন, প্যারাবোলিকে কিন্তু বলতেছে যে মার্কেট ডাউন ট্রেন্ড, মানে এখন আপনার 4 ঘন্টার যে ক্যান্ডেল আছে সেই 4 ঘন্টার ক্যান্ডেল অনুযায়ী মার্কেটে ডাউন। এটা নিয়ে এটা সম্পর্কে আপনাদের পরে বুঝবো, এখন হচ্ছে যে জিনিসটা ছিলাম সেটা হচ্ছে আমরা ছিলাম হচ্ছে সাপোর্ট রেসিস্টেন্সে। তো এখানে যদি আমার যায়, আমি এখান থেকে একটা বাই নিব, আমার টিপি থাকতে পারে এই পর্যন্ত, বাট এই পর্যন্ত আমি টিপি এই পর্যন্তই ধরবো, কিন্তু এই পর্যন্ত না ধরে আমার প্রফিট যদি এখানে আসে বা এখানে আসে আমি নিয়ে নিব, আর আমার এসএলটা থাকবে হচ্ছে ঠিক এই বরাবর। তো এইভাবে হচ্ছে সাপোর্ট এবং রেসিস্টেন্স আপনারা ডে ক্যান্ডেলটা ফলো করে পরের দিনের জন্য, মানে প্রতিদিনই আপনার নতুন করে সাপোর্ট রেসিস্টেন্স রাখতে হবে। এটা গেল হচ্ছে ইউরো ইউএসডির ক্ষেত্রে। আমি একটু জেপিবি ইউএসডিতে যাই, এই যে জেপিবি ইউএসডি, জেপিবি ইউএসডির এখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, হাই হচ্ছে 1.32539, হাই হচ্ছে 1.32539, 1.32539, লো ছিল হচ্ছে 1.31
1.31050 क्लोज होच्छ 1.32519 ही तो 1.32519 अच्छा तो আমাদের আগের দিনের যে ক্যান্ডেল আমি ডে চার্টে আছি যে ভিভি ইউএসডি তে আগের দিনের ক্যান্ডেল অনুযায়ী আমি এটাকে ইকুয়াল নিলাম তো এখানে দেখেন অটোমেটিক্যালি কিন্তু সব কিছু চলে আসছে তো আমি এটাকে কপি করে আমি একটু নোটপ্যাডে নি তাহলে সুবিধা হবে এটা হচ্ছে পিক পয়েন্ট ওই আগে যেভাবে এঁকেছিলাম ঠিক সেইভাবে আঁকব এখান থেকে পিক পয়েন্টটা দিয়ে দিলাম কালার দিলাম হচ্ছে হলুদ ओके देन आमी सपोर्ट वन एंड आमी दो छे रेड सपोर्ट टू सपोर्ट थ्री Shear resistance 1 resistance 2 resistance 3 ओके कौन नामी इखान ते के डेटा एक टू कुछ नहीं बो तीस मिनट चाहिए जब आप पौर एक टू छोटक करेनी ले पाद अच्छे ना डे डे अठारों अठारों है इखान ते के शुरू है सर আচ্ছা এখান থেকে শুরু হয়েছে আগে 3 18 19 চলতেছে 20 আসছে 20টা কোন পর্যন্ত আছে মার্কেট পোস্ট 20 মাস এই এই পর্যন্ত হচ্ছে দিন শেষ হবে তো এখানে দেখেন পিক পয়েন্ট কোথায় ছিল পিক পয়েন্ট ছিল হচ্ছে এখানে মার্কেট শুরু হয়েছিল এখানে এখান থেকে মার্কেট চলা শুরু হয়েছে চলতে চলতে মার্কেট চলে গেছে হচ্ছে এস ওয়ানের এখানে এস এর এখানে কিছুক্ষণ মার্কেট উপরের দিকে ছিল তারপর নামছে আবার এস ওয়ান টাচ করছে এস ওয়ান টাচ করার পর মার্কেট সোজা উঠে গেছে উঠে যাওয়ার পর দেখেন চলে গেছে কোথায় পিক পয়েন্টের উপরে পিক পয়েন্ট থেকে একটু নামছে পিক পয়েন্ট আবার টাচ করছে করার পর পিক পয়েন্ট এবং আর ওয়ান এর মাঝে মার্কেট অনেকক্ষণ ঘুরপাক খাইছে ঘুরপাক খাইতে খাইতে আবার পিক পয়েন্টে এসে এখানে প্রায় 1 ঘন্টার মত মার্কেট 1 ঘন্টা হ্যাঁ 1 ঘন্টার বেশি 1.5 ঘন্টার মত 1-3 ঘন্টা ও আমি আছি হচ্ছে 1 ঘন্টা চার্টে 3 ঘন্টার মত হচ্ছে মার্কেট এখানে মানে আপ ডাউন করছে পিক পয়েন্টের ওটা নিয়ে খেলা করছে দেন মার্কেট নামা শুরু করলো পিক পয়েন্ট ওখান থেকে নামতে নামতে মার্কেট নামলো কোথায় এস ওয়ানে এস এর ওইখানে আয়শা মার্কেট কিছুটা নামছিল না আমি আবার উঠে গেল উঠে যাওয়ার পর আবার একটা নতুন ক্যান্ডেল তৈরি করলো নতুন ক্যান্ডেল তৈরি করে সোজা নামে আসছে এখানে এখানে নামার পর এস টু এস টু এর একটু উপরেই আছে এখন পর্যন্ত এখানে ঘুরপাক খাচ্ছে এস টু এই পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ গেলে এখান থেকে আবার মার্কেট টার্ন নিতে পারে উপর দিকে আর এটা যদি ভেঙে যায় তাহলে মার্কেট এখানে যাবে আর এটা যদি না ভাঙে তাহলে মার্কেট
আবার পিক পয়েন্টে যেতে পারে এবং নতুন দিন শুরু হলে সেই অনুযায়ী মার্কেটের গতিপথ চেঞ্জ হবে। তাহলে একটা জিনিস বুঝতে পারতেছেন স্পষ্ট, যে মার্কেট সাপোর্ট এবং রেসিস্টেন্স এইগুলো কিন্তু খুব ভালোভাবে ফলো করে, কারণ প্রত্যেকটা সাপোর্ট এবং রেসিস্টেন্স থেকেই কিন্তু প্রত্যেকেই এন্ট্রি নেয়, ক্লোজ করে, নতুন এন্ট্রি শুরু হয়, পেন্ডিং অর্ডারগুলো চালু হচ্ছে, তারপরে সেলগুলো হিট খাচ্ছে, টিপিগুলো হিট খাচ্ছে, এইভাবেই কিন্তু মার্কেটটা চলতেছে। তা সাপোর্ট আর রেসিস্টেন্স যত ভালোভাবে বুঝবেন ততই কিন্তু আপনার জন্য সুবিধা। এখন ব্যালেন্স মেলা থাকলো এবং সাপোর্ট রেসিস্টেন্স অনুযায়ী যদি আপনি চলেন তাহলে আপনার কিন্তু বেশি সমস্যা হবে না, লস হইলেও খুব কম। আর একটা জিনিস হচ্ছে নির্দিষ্ট পেয়ার, যেমন ইউরো ইউএসডি, জেপিবি ইউএসডি বা অন্য অন্য যে পেয়ার আছে, আমি নির্দিষ্ট 3-4টা পেয়ার নিয়ে হচ্ছে ট্রেড করব, তাহলে হচ্ছে সমাধানটা পাবো। এখন দেখেন ইউরো ইউএসডি কোন পর্যায়ে আছে, আমি 15 মিনিটের চার্টে চলে আসছি। ইউরো ইউএসডি এখন হচ্ছে কোথায়, এই দেখেন S2-তে আছে। S2-র এখানে যদি কিছুক্ষণ সময় ধরে রাখি তাহলে বুঝতে পারবেন, যদি এটা ভেদ করে চলে যায়, মানে এটা যদি ক্রস করে, তাহলে মার্কেটটা সোজা S3 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি এটা মানে আপনার ক্রস না করে তাহলে দেখবেন পরের ক্যান্ডেল এইখান থেকেই শুরু হবে। এই যে 15 মিনিটের যে ক্যান্ডেলটা দেখতেছেন, আমরা 15 মিনিট আছি, এই 15 মিনিট এখানে যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে এখান থেকে হয়তো বা আপে যাবে, নতুবা এটা যদি মানে ই হয়ে যায় তাহলে আরও যাওয়ার নিচে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আমি আশা করতেছি যে এখান থেকে আপে যাওয়ার সম্ভাবনাটা বেশি এবং সেটা আপনার R1 পর্যন্ত যেতে পারে। এই ছিল সাপোর্ট রেসিস্টেন্সের যে ডে চার্ট অনুযায়ী সমীকরণ, মানে গাণিতিক পদ্ধতিতে ডেতে আপনারা কীভাবে ট্রেডটা করবেন সেটা। আর পরবর্তীতে আরও কিছু শর্টকাট পদ্ধতি দেখাবো। সাপোর্ট রেসিস্টেন্স অনেকভাবে আঁকা যায়, এরপরে হচ্ছে চার্ট থেকে আমরা কীভাবে সাপোর্ট রেসিস্টেন্স আঁকবো, কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা গ্রিন গ্রিন সিগন্যাল এখান থেকে এবং এই দুইটা, এই দুইটা কিন্তু সাপ্লাই ডিমান্ডের কাজ করতেছে। তো এখানেও কিন্তু যখন ওই আমরা চার্ট থেকে আঁকবো তখন দেখবেন যে অটোমেটিকলি এখানে কিন্তু আমাদের দাগ টানতে হচ্ছে। তো এটা আমি পরবর্তী পর্বে দেখে দেবো, এটা থেকেই আপনার হয়তো বা অনেক কিছু বুঝতে পারবেন আশা রাখি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।